everyone. Good morning. How are you? I hope all of you are fine and good. Welcome to our online class. So students, আজকে আমি তোমাদের সাথে সরাসরি অনলাইনে মাধ্যমে বোর্ড ওয়ার্ক ক্লাস করাতে চলে এসেছি। আজকে আমি যে ক্লাসটি নেব সেটা হলো স্ট্যান্ডার্ড 2 এর বেঙ্গলির ব্যাকরণ ক্লাস। আজকে আমাদের বোর্ড ওয়ার্ক ক্লাসের টপিক হলো FA3 এন্ড FA4 সিলেবাস রিভিশন ক্লাস, অর্থাৎ তোমাদের আমি ভিডিও ক্লাসে ব্যাকরণের যে টপিকগুলো নিয়ে ডিসকাস করেছিলাম সেইগুলোই পুনরায় আবার আমি বোর্ড ওয়ার্কের মাধ্যমে ডিসকাস করব। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো আমাদের যে দুটো টপিক নিয়ে ব্যাকরণ ক্লাসে আলোচনা করেছিলাম তার মধ্যে একটা হলো লিঙ্গ। তোমাদের লিঙ্গ কি, লিঙ্গের শ্রেণীবিভাগ, উদাহরণ, লিঙ্গ পরিবর্তন, নিত্য পুংলিঙ্গ, নিত্য স্ত্রীলিঙ্গ, এইগুলো টপিকগুলো আমি আলোচনা করেছিলাম। তো আবার আমি পুনরায় আরেকবার আলোচনা করব। লিঙ্গ কথার অর্থ কি, না চিহ্ন বা লক্ষণ? তাহলে লিঙ্গ কথার অর্থ আমরা জেনেছিলাম কি, না চিহ্ন বা লক্ষণ। লিঙ্গ তাহলে কাকে বলে জানবো, না যে চিহ্ন বা লক্ষণ দিয়ে আমরা কোন পুরুষ জাতি বা স্ত্রী জাতি বা জড় পদার্থকে আমরা চিনতে পারি বা বুঝতে পারি, সেটাই হলো লিঙ্গ। এবার যে লিঙ্গকে কটা ভাগে ভাগ করা হয়, লিঙ্গকে কটা ভাগে না চারটি ভাগে ভাগ করা হয়, কি কি? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ এবং উভয়লিঙ্গ। পুংলিঙ্গ কোনগুলো, যেমন পুরুষ জাতি যেগুলোকে বোঝায়, যেমন বাবা মা। পুংলিঙ্গ কোনগুলো, সরি মা নয় বাবা, বাবা দাদা, এইগুলো হচ্ছে পুংলিঙ্গ। ভাই, এইগুলো হচ্ছে কি, পুংলিঙ্গ, কারণ এরা হচ্ছে পুরুষ জাতি, তাই এদেরকে প্রত্যেকটা কি বলা হয়, পুংলিঙ্গ। আবার আমরা স্ত্রীলিঙ্গ কোনগুলোকে বলবো, মা, দিদি, কাকিমা, জেঠিমা বা বোন, এইগুলো হচ্ছে কি, স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ তাহলে কোনগুলো, মা, দিদি, বোন, এইগুলো হচ্ছে কি, স্ত্রীলিঙ্গ। আর উভয়লিঙ্গ কোনগুলোকে বলবো, যেমন শিশু, সন্তান, কারণ শিশু হচ্ছে কি, দুজনেই হয়, পুংলিঙ্গ হয়, স্ত্রীলিঙ্গ হয়, অর্থাৎ ছেলেও হয় মেয়েও হয়, তাই আমরা শিশুটা বলবো কি, উভয়লিঙ্গ। আর কোনটাকে বলবো, সন্তান, সন্তানও কিন্তু উভয়লিঙ্গ। গুরুজন, গুরুজন মাতাও হতে পারে পিতাও হতে পারে, অর্থাৎ বাবাও হতে পারে মাও হতে পারে, কাকা হতে পারে কাকিমা হতে পারে, সবাই হচ্ছে কি, গুরুজন, এই গুরুজনটাও কি, উভয়লিঙ্গ। আর ক্লীবলিঙ্গ কোনগুলো, যেমন এই হাতে আমার বইটা আছে, বই, পেন্সিল, চক, এই বোর্ডটা, এইগুলো কি সমস্ত ক্লীবলিঙ্গ, কারণ এদের কোনো প্রাণ নেই, এরা জড় পদার্থ, তাই এইগুলো হচ্ছে ক্লীবলিঙ্গ। এবার আমরা জানবো লিঙ্গ পরিবর্তন কি, না একটা লিঙ্গ থেকে আর একটা লিঙ্গ যখন আমরা পরিবর্তন করছি, যেমন বাবা মা, পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে যাচ্ছি, আবার মা থেকে বাবা, অর্থাৎ স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গে আসছি, এটাই হচ্ছে লিঙ্গ পরিবর্তন। যদি তোমাদের এক্সাম্পল হিসেবে দেওয়া যায় যে এইখানে ধরে তোমাদের বললো পুংলিঙ্গ দেওয়া আছে আর এদিকে স্ত্রীলিঙ্গ দেওয়া আছে, তোমাদের এখানে পরিবর্তন করতে দিতেই পারে, যে পুংলিঙ্গ যদি থাকে রাজা, আর একটা তোমাদের উদাহরণ দিচ্ছি বাবা, তো তাহলে এখানে পরিবর্তন করে স্ত্রীলিঙ্গে কি হচ্ছে, রাজা, রানী হবে, আর যদি বাবা থাকে তখন কি হয়ে যাবে, মা। এইভাবে পরিবর্তন করাটাই হচ্ছে লিঙ্গ পরিবর্তন। আবার লিঙ্গ পরিবর্তন এছাড়াও আমাদের অন্যান্য, যেমন লেখক, লেখিকা, তারপরে হচ্ছে রাজা, বাদশা, বেগম, এরকম অনেক এক্সাম্পল আমি তোমাদের ক্লাসে করিয়েছি। এবার আমরা জানবো নিত্য স্ত্রীলিঙ্গ, নিত্য পুংলিঙ্গ। নিত্য স্ত্রীলিঙ্গ কি, না যে সকল স্ত্রীলিঙ্গ শব্দের পুংলিঙ্গ বা অন্য কোনো রূপ হয় না, শুধুমাত্র সেইগুলো স্ত্রীলিঙ্গই হয়, যেমন হচ্ছে ললনার, রূপসী, বিধবা, এইগুলো শুধুমাত্র কি করা হয়, নিত্য স্ত্রীলিঙ্গ হচ্ছে কি, না হচ্ছে রূপসী, যেমন মেয়েটি খুব রূপসী, রূপসী শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই বলা হয়। তারপরে বিধবা, ললনা, এইগুলো শুধুমাত্র কি হয়, না এইগুলোর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অন্য কোনো লিঙ্গ এতে থাকে না, পুংলিঙ্গের ক্ষেত্রে থাকে না, অন্য কোনো লিঙ্গেই থাকে না, শুধুমাত্র এটা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে থাকে, তাই এটা হচ্ছে নিত্য স্ত্রীলিঙ্গ। সেই রকমই নিত্য পুংলিঙ্গ কি, না এই পুংলিঙ্গে, নিত্য পুংলিঙ্গের মধ্যে শুধুমাত্র পুরুষ জাতির কথাই থাকবে, অন্য কোনো মানে স্ত্রী বা জড় পদার্থ বা উভয়লিঙ্গ কোনো কিছু থাকবে না, সেটাই হচ্ছে নিত্য পুংলিঙ্গ। যেমন হচ্ছে রবি, হিমালয়,
বৃহস্পতি এইগুলো হচ্ছে সমস্ত কি নিত্য পুংলিঙ্গের উদাহরণ এইগুলো তোমাদের আমি ক্লাসে পড়িয়েছি আরো একবার পড়িয়ে দিলাম তোমরা কিন্তু এগুলো বাড়িতে খুব ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করবে এবং এখান থেকে যেগুলো আমি অনুশীলনী যেগুলো পড়িয়েছিলাম যে লিঙ্গ পরিবর্তন একটা বাক্য দিয়ে দিলাম সেই বাক্যের মধ্যে তোমাদেরকে খুঁজে বের করতে হবে কোনটা পুংলিঙ্গ কোনটা স্ত্রীলিঙ্গ বা উপরে ছক করে দিয়ে দিলাম কতগুলো নাম সেখান থেকে তোমাদের বেছে লিখতে হবে যে কোনটা পুংলিঙ্গ কোনটা উভয় লিঙ্গ এরকম যে কোয়েশ্চেনগুলো করেছিলাম সেগুলো কিন্তু প্র্যাকটিস করবে এবার যাবো আমরা আমাদের নেক্সট টপিক বচনে এবার আমাদের দেখো নেক্সট টপিক ছিল বচন বচন কি না বচন হচ্ছে সংখ্যা যেটা আমরা ইংরেজিতে জেনেছি বচন মানে ইংরেজিতে আমরা কি বলি নাম্বার তাহলে বচন কি না বচন হচ্ছে সংখ্যা বচন কথা অর্থ কি না সংখ্যা এবার যখন বচন কাকে বলে না যে চিহ্ন দ্বারা কোনো শব্দের সর্বনাম বা বিশেষ্যের কি বোঝাবে সংখ্যা বোঝাবে সর্বনাম বলতে কোনগুলো যেমন আমি তুমি এইগুলো হচ্ছে সর্বনাম সে ইত্যাদি এইগুলো হচ্ছে কি সর্বনাম আর বিশেষ্য কোনগুলো যেমন নাম বোঝাবে রাম শ্যাম ইত্যাদি এইগুলো নাম বোঝাবে সেগুলোকে বলা হচ্ছে বিশেষ্য পদ তাহলে বিশেষ্য আর এই সর্বনামের যে সংখ্যাগুলো বোঝাবে সেইটাই হচ্ছে বচন তাহলে বচন কথার অর্থ কি সংখ্যা বচন কি না বিশেষ্য বা সর্বনাম পদের কি করবে না সংখ্যা বোঝাবে সেটাই হচ্ছে বচন সেটা বচন আবার ক ভাগে ভাগ করা যায় বচন দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এক বচন একটা হচ্ছে বহু বচন এক বচনে কি না বিশেষ্যের একটা সংখ্যা বোঝাবে বা সর্বনামের একটা সংখ্যা বোঝাবে যেমন রাম খেলছে কারণ রামকে এখানে একা বোঝাচ্ছে যদি বলতো রাম ও শ্যাম দুই ভাই মিলে খেলছে তখন একের বেশি দুজনকে বোঝাচ্ছে তখন কি হয়েছে সেটা বহু বচন হয়ে যেত আবার যদি বলি বালকটি খেলছে তাহলে সেখানে কি বোঝাচ্ছে এক বচন যেমন এক বচন বালকটি খেলছে একটা আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি বালকটি খেলছে এইখানে যে বালকটি এইটা হচ্ছে এক বচন কারণ এই বালকটিতে একজনকে বোঝাচ্ছে আর যদি বলতাম বালকগুলি খেলছে তাহলে কি হয়ে যেত এটা তখন বহু বচন হয়ে যেত কারণ বালকগুলি হচ্ছে একের বেশি আছে গুলি গুলো গণ ইত্যাদি যোগ হলে কি হয়ে যায় বহু বচন হয় টি টা এগুলো যোগ হলে তখন কি হয়ে যায় এক বচন হয় আবার কখনো এক বচনের ক্ষেত্রে যে নিয়মগুলো শিখিয়েছিলাম তাতে কি আছে না খানা খানি গাছা গাছি এগুলো যোগ থাকলে যেমন বই খানি যদি বই খানি থাকতো তাহলেও কিন্তু এটা এক বচন হতো বই খানি যদি থাকে এক বচন হবে বইটি হলো এক বচন হবে বালকটি এক বচন হবে আর বহু বচনের ক্ষেত্রে কোনগুলো যোগ হবে বহু বচনের ক্ষেত্রে গণ গুলি গুলো এইগুলো যোগ হবে এছাড়া আরো কি যোগ হবে এর সাথে যেমন মণ্ডলী রাশি সমূহ এইগুলো যদি থাকে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু কি হবে বহু বচন হবে এক বচন আর বহু বচনে যে আমি নিয়মগুলো শিখেছিলাম যে কোন কোন ক্ষেত্রে এক বচন হয় কোন কোন ক্ষেত্রে বহু বচন হয় সেইগুলোও কিন্তু তোমরা বাড়িতে ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে তো বচনটা আমি এইখানে শেষ করলাম এছাড়া তোমাদের আমি ভিডিও ক্লাসে বচনে যে প্রশ্নগুলো করিয়েছিলাম অনুশীলনীটা করিয়েছিলাম সেইগুলো কিন্তু তোমরা মন দিয়ে প্র্যাকটিস করবে স্টুডেন্টস আমি তোমাদের ব্যাকরণের যে দুটো চ্যাপ্টার অর্থাৎ লিঙ্গ আর বচন যে দুটো টপিক আমি ডিসকাস করলাম যেগুলো তোমাদের ভিডিও ক্লাসে ডিসকাস করেছি সেইগুলোই কিন্তু তোমরা FE3 আর FE4 এর সিলেবাসে এক্সামের জন্য প্রিপারেশন নেবে তো আমার ক্লাসটা এখানে শেষ করলাম ভালো থেকো সাবধানে থেকো টাটা হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ